아니 근데 나 조비 한 번 내면서 저는 뭐 약간 조비 맞추게 되는 막 이런 소리 এখানে তো দেখছি আমরা গরুবাগাল করতে আসে, দেখছি ছোলা গুলা পড়ে আছে, কি ফেলে গেল ছোলা, এগুলা তো মনে হচ্ছে রেশনের ছোলা বলে পড়ে আছে মনে হচ্ছে। কে ফেলে গেল কি মনে করছো? ওরা কে ফেলে গেল ঠিক তো বলতে পারছি না, কার প্রপার্টির মধ্যে কার আছে? নির্ময় মহন্ত তো এখানে ডিলার করে, ওর জায়গার মধ্যে পড়ে আছে। এলাকাটা কি নাম গ্রামের? গ্রামটা কেন্দুয়ানা। কবে থেকে দেখছেন পড়ে আছে? 4-5 দিন ধরে পড়ে আছে দেখছি। কত ছোলা হবে? কুইন্টাল দশেক হবে। আপনাদের রেশনে ছোলা পান? রেশনে ছোলা আমরা পাই না। তাহলে এই যে এইভাবে কি মনে হয়? এগুলা হয়তো ওরা দেয়নি, দিয়ে রাখছে, দিয়ে ফেলে দিচ্ছে। আমরা জানি যে রেশন দুর্নীতির দায়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী ইডি কাস্টাডিতে আছেন। তো এখন সারা পশ্চিমবঙ্গব্যাপী কীভাবে রেশন বন্টনে দুর্নীতি হয়েছে তা আমরা সবাই অবগত। তো এখন ওনার যে মানে সেই পাঁচ যারা ফলো এতদিন করে এসছেন তারা এখন পুরো ভয়ভীত। তো তার জন্য যা যা কিছু সারপ্লাস বা এক্সট্রা রেশন যেগুলো চুরি করা রেশন সেগুলো সব এখন কোথায় লুকাবেন তার জন্য রেশন সামগ্রী প্রায় 10-20 বস্তা জিনিসপত্র বাড়ির পিছনে ফেলে দেওয়ার অভিযোগ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা এটা তো প্রশাসনিক বিষয়, আমার তো নজরে নাই। আমি অবশ্যই এটা চেষ্টা করব খবর নেওয়ার যে কী হয়েছে, এবং আমার যেটা বক্তব্য হচ্ছে যদি কেউ এটা সঠিক করে থাকে যে রেশন সামগ্রী এটা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাহলে তার প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেবে সেটা নিতে পারে।